মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি অন করে দিন এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে দিন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, প্রতি দিয়ে যে পিক আপ তৈরি করে দেখতেছেন বা কার তৈরি করে দেখতেছেন, গাড়িটি খেলনা, এটি এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। মূলত এটি আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি, আপনারা আপনাদের বাচ্চার জন্য খুব সহজে তৈরি করতে পারেন, কারণ অন্যান্য খেলনাগুলো বাচ্চারা ভেঙে ফেলে, পুতির খেলনাগুলো ভেঙে ফেলতে পারে না সহজে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক, এটি তৈরি করতে আমার যা যা লাগবে। তো বন্ধুরা, এখানে আমি 25 নম্বর অক্সুতা নিয়েছি, তারপরে হলুদ পুঁতি এখানে নিয়েছি 8 নম্বর, গোল 5 থেকে 6 গ্রাম লাগবে, তারপরে কালো পুঁতিও একই 8 নম্বর, কালো গোল পুঁতি এটা 50 গ্রামের মতো লাগবে, তারপরে এটা 6 থেকে 7টি লাগবে, এটা হচ্ছে 4 নম্বর গোল কালো পুঁতি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে 2 থেকে 3 হাত সুতা নিয়েছি, নেওয়ার পর বাম হাতের সুতা আমি 4টি পুঁতি ভরে নিচ্ছি, এবং 4টি পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে আমি কী করব, প্রথম পুঁতির সাথে ক্রস করে দেবো, তাহলে এখানে একটা 4 ফুল তৈরি হয়ে যাবে। দেখুন, আবার আমি 3টি পুঁতি নেব, বাম হাতের সুতায় 2টি এবং ডান হাতের সুতায় 1টি পুঁতি নেব। নেওয়ার পর যে পাশে 2টি পুঁতি আছে, যেমন বাম হাতের সুতায় 2টি পুঁতি আছে, সেই পুঁতির সাথে ডান হাতের সুতা এনে কী করতে হবে, ক্রস করে দিতে হবে। দেখুন, আমি ডান হাতের সাথে 1টি পুঁতি ভরে নিলাম, নেওয়ার পর যে পাশে 2টি পুঁতি আছে সেই পুঁতির একটির সাথে ডান হাতের সুতা ক্রস করে দেবো, তাহলে কী হবে, দুই দিকে 2টি পুঁতি পড়ে যাবে আর মাঝখানে 1টি, মানে সমান সমান থাকবে এবং 4 ফুল তৈরি হবে। এবং দেখুন, এবং সামনের দিকে সুতা আছে আমার। এখন আবার 3টি পুঁতি ভরে নেব, একই নিয়মে বাম হাতের সুতায় 2টি পুঁতি নেব আর ডান হাতের সুতায় 1টি পুঁতি নেব। নেওয়ার পর যেদিকে 2টি পুঁতি আছে, বেশি পুঁতি আছে, সেই 1টি পুঁতির সাথে ডান হাতের সুতা ক্রস করে দিতে হবে, ডানের সুতা বামে, বামের সুতা ডানে করে দিতে হবে, তাহলে কী হবে দেখুন, এখানে 3টি ফুল হয়ে গেল। এইভাবে 3টি পুঁতি নিয়ে অনেকটা করে নিতে হবে, যত খুশি লম্বা করে নিয়ে। আমি এখানে দেখুন, এখানে 8টা করে নিয়েছি, এখানে আমি 8টা ফুল করে নিয়েছি। আমি এখন দেখুন একটি করে ঘুরাবো, প্রথমে একটি কালো, পরে একটি হলুদ, পরে একটি কালো পুঁতি ভরলাম ডান হাতের সুতোয়, সরি বাম হাতের সুতো ভরে নিয়েছি, এখন আমি ঘুরিয়ে নিলাম। দেখুন, বাম হাতের সাথে 3টি পুঁতি ভরেছিলাম, তারপরে আবারও বাম হাতের সুতোয় 3টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে কী করবো, এক প্রথম পুঁতির সাথে ক্রস করে, তাহলে কী হবে, লাইনটি ঘুরিয়ে যাবে। তো মনে রাখবেন বন্ধু, লাইনটি ঘোরানোর সময় কিন্তু বাম হাতে 3টি পুঁতি নিয়েছিলাম, একটি কালো, একটি হলুদ, পরে একটি কালো। দেখুন, এখন দ্বিতীয় লাইনটি আমার শুরু হয়ে গেল, সামনের দিকে 1 পুঁতি কমা নিতে হবে। মনে রাখবেন কোনো লাইন শুরু করার সময় 3টি পুঁতি নিতে হয়। দেখুন, এখন সুতো আমার 2টি পুঁতি আছে, আমাকে 4 ফুল করতে গেলে আর 2টি পুঁতি দরকার হবে, তাই বাম হাতে সুতো আমি 2টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডান হাতে সুতা দিয়ে কী করব, প্রথম পুঁতির সাথে ক্রস করে দেবো, ডানের সুতা বামে, বামের সুতা ডানে করে দেবো, তাহলে আমার কী হবে দেখুন, 4 ফুল তৈরি হবে। তো বন্ধুরা, এইভাবে 1 পুঁতি করে কমন নিতে হবে আর 2টি করে পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখুন, আমি করে নিয়েছি, আবার সামনের দিকে 1 পুঁতি কমন নেব। আবার কী করবো, এবার দেখুন, আমি বাম হাতের সুতায় পুঁতি ভরবো না, আমি কী করবো, ডান হাতের সুতায় পুঁতি ভরবো এবং ঘুরিয়ে নেবো। দেখুন, বাম হাতের সুতায় আমি 2টি পুঁতি ভরবো, ডান হাতের সুতায় 2টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর কী করবো, আমি বাম হাতের সুতা দিয়ে প্রথম 1টি পুঁতির সাথে ক্রস করে দেবো, তাহলে কী হবে, লাইনটি আমার ঘুরিয়ে যাবে। দেখুন দেখুন, সুতাটা আবার অন্য পজিশনে আছে, আমি এটা উল্টিয়ে নেবো। দেখুন, এটা উল্টি কাজের সুবিধার জন্য আমি উল্টিয়ে নিলাম, আমার দিকে করে নিলাম। এখন আমার দেখুন, সুতা 1টি পুঁতি আছে, 4 ফুল করতে গেলে 3টি পুঁতি নিতে হবে বাম হাতের সুতায় এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। মনে রাখবে, লাইন শুরু করার সময় 3টি করে পুঁতি নিতে হবে। দেখুন, আবার 3য় নম্বর লাইন শুরু হয়ে গেল, আবার সামনে থেকে 1 পুঁতি কমন নেব আর 2টি করে পুঁতি ভরে পুরোটা করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখুন, 1 পুঁতি করে কমন নেব আর 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নেব। দেখুন বন্ধু, করে নিয়েছি আমি, সামনের দিকে আবার 1 পুঁতি কমন নেব, এবার 2টি পুঁতি নিয়ে লাইনটি ঘুরিয়ে নেব আমি। দেখুন, এবার ডান হাতের সুতায় 2টি পুঁতি ভরবো, ভরে আমি বাম হাতের সুতা দিয়ে কী করবো, প্রথম পুঁতির সাথে ক্রস করে দেবো। দেখুন, আবার উল্টিয়ে নেবো আমি, আমার সুবিধার জন্য আমি এদিকে করে নিলাম। দেখুন, আমি আবার 3টি পুঁতি নেব, প্রথমে 1টি হলুদ, পরে 1টি কালো, পরে 1টি কালো, মোট 3টি পুঁতি নিলাম। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন, আবার সামনের দিকে 1 পুঁতি করে কমন নিতে হবে আর 2টি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন এইভাবে একই নিয়মে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি করে নিয়েছি, 1 পুঁতি কমন নেওয়া আছে আমার, সুতায় 2টি পুঁতি আছে আর 2টি পুঁতি বাম হাতের সাথে ভরে নিচ্ছি আর ডান হাতের সাথে দিয়ে ক্রস করে দেবো। আবার 1 পুঁতি কমনে 2টি পুঁতি নিয়ে শক্ত করে এখানে গিট দিয়ে দেবো।
তো বন্ধুরা, আমার যদি নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের ঘন্টাটি অন করে রাখতে হবে এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে হবে। আর আমার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি ভিজিট করুন। আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। শুধু ওগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে কেটে দিতে হবে। দেখুন বন্ধু, হয়ে গেল আমার নিচের যে একটা গাড়ির নিচে যে অংশটা, এটা তৈরি হয়ে গেলো। এখন আমি দেখুন এই হলুদ পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর বাম হাতের সুতা আমি তিনটি হলুদ পুঁতি ভরে নেব, গোল পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। এটা আমার হেডলাইট হচ্ছে, দেখুন। আমি খুব সহজ নিয়মে আপনাদের তৈরি করে শেখাবো, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। আপনার যত সম্ভব পারবেন আপনার বাচ্চাদের খেলনা আপনার পুঁতি দিয়ে তৈরি করবেন, তাহলে বাচ্চারা খেয়ে ভাঙতে পারবে না এবং অনেক দিন যাবে। দেখুন, এখানে আমি দুটি লাল পুঁতি ভরে নিচ্ছি বাম হাতের সুতোয়, আর ডান হাতের সুতা দিয়ে কী করবো, ক্রস করে দেবো। দেখুন, আবারও সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি। কমনের ফলে এখানে একটি লাল পুঁতি নেব, একটি হলুদ পুঁতি নেব। প্রথমে একটি বাম হাতের সাথে লাল পুঁতি ভরে নেবো, পরে একটি হলুদ পুঁতি ভরবো, আর ডান হাতের সাথে দিয়ে ক্রস করে দেবো। এবার কী করবো, আমি এক পুঁতি কমন নিয়ে দুটি হলুদ পুঁতি নিয়ে আমি ক্রস করে দেবো। তো বন্ধুরা, ভিডিও চলাকালীন দেখুন ভিডিওর উপরে আই বাটন বা সার্চ ভিডিও শো করে সেখানে টাচ করে সুন্দর সুন্দর পাঁচটি ভিডিও দেখে নিতে পারেন, অথবা ভিডিও শেষে দেখবেন চারটি ভিডিও পর্দায় শো করতেছে, সেখানে টাচ করে সুন্দর সুন্দর ভিডিও দেখে নিতে পারেন। দেখুন, দুটি পুঁতি নিলাম। নেওয়ার পর আমি ডান হাতের সাথে দিয়ে ক্রস করে দেবো। দুটা হেডলাইট তৈরি হয়ে গেলো আমার, দেখুন সামনের দিকে। আমি এক পুঁতি করে কমন নেব, দেখুন এক পুঁতি করে কমন ও সবসময় আর দুটি করে লাল পুঁতি ভরে পুরোটা লাইন করে নেব। দেখুন বন্ধু, আমি এই পর্যন্ত করে নিয়েছি। যেহেতু পিছনে আমি ইন্ডিকেটর লাইট তৈরি করব, সেই জন্য আমি একটি প্রথমে লাল, পরে একটি হলুদ পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে আমি ক্রস করে দেবো। আবার সামনের দিকে এক পুঁতি করে কমন নেবো, আর দুইটি করে লাল পুঁতি ভরে এই পর্যন্ত পুরোটা করে নেবো আমি। দেখুন, আবার কমন নিচ্ছি। সামনে সুতায় একটি পুঁতি আছে, সামনের দিকে এক পুঁতি কমন নিলাম, সুতায় দুইটি পুঁতি আছে। চার পুল করতে গেলে দুটি পুঁতি দরকার হবে, তাই বাম হাতের সাথে দুটি পুঁতি ভরে নিচ্ছি এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। আবারও সামনের দিকে এক পুঁতি করে কমন নেব, আর দুইটি করে লাল পুঁতি নিয়ে একটু এগিয়ে সামনের দিকে এগিয়ে নেব। দেখুন, আমি করে নিয়েছি। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নেব, এখানে আমি ইন্ডিকেটর বাল্ব তৈরি করব। সামনের দিকে এক পুঁতি কমন নিলাম। এখন বাম হাতের সুতায় একটি লাল, একটি হলুদ পুঁতি নেব। সরি, প্রথমে হলুদ, পরে একটি লাল পুঁতি নিতে হবে আমাকে। না না, সরি, ভুল হয়ে গেছে। প্রথমে লাল, পরে হলুদ নিতে হবে। এবং কী করতে হবে, ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। তাহলে দেখুন, আবারও সামনের দিকে এক পুঁতি করে কমন নিতে হবে, আর দুটি করে লাল পুঁতি নিয়ে পুরোটা লাইন করে নিতে হবে। তো বন্ধু, দেখুন আমি করে নিয়েছি। এখন আমি কী করবো, যেহেতু লাইনটি শেষ, দুই পুঁতি কমন নেব। যেহেতু লাইনটি শেষ, আমি জয়েন দিয়ে দেবো, সেই জন্য সামনের দিকে এক দুই পুঁতি কমন নিতে হবে। আগে এক পুঁতি কমন নিয়েছিলাম, এখন এক পুঁতি বেশি কমন নিতে হবে, মনে রাখবেন। এখন শুধু আমার তিনটি পুঁতি আছে, আমি একটি লাল পুঁতি ভরে আমি এখানে গিট দিয়ে দেবো। গিট দিয়ে দিলে হয় কি, কাশি শক্ত, আপনারা আমি ক্রস করে দিলাম এখানে, আপনারা গিট দিয়ে নেবেন, সমস্যা নেই। এখন দেখুন, সুতা একটি পুঁতি আছে, আমাকে কী করতে হবে, আমাকে ইঞ্জিনের উপরে যে কভার আছে এটা তৈরি করতে হবে। সামনের দিকে এক পুঁতি কমন ও হলুদ পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। এখন সুতা আমার দুইটি পুঁতি আছে, আমাকে বাম হাতের সুতায় দুইটি পুঁতি নিতে হবে, আর ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। এই খেলনাগুলো আপনারা শোপিস হিসেবে তৈরি করে শোকেজ রাখতে পারেন, ভালো লাগবে, বাচ্চাদের খেলনা হিসেবে তৈরি করতে পারেন। আপনারা ডানাতে সুতা দিয়ে সামনের দিকে লাল পুঁতির ভিতর আমি কমন নেব। কমন বলতে কোনো পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে ওকে কমন বলা হয়। আর আমি দুটি পুঁতি বাম হাতের সুতা ভরে নিয়ে ক্রস করে দেবো। তো বন্ধুরা, যারা নতুন, যারা পুঁতির কাজ একদমই জানেন না, তাদের জন্য আমার একটা ভিডিও তৈরি করা আছে নতুনদের জন্য, কাজের নিয়ম বা সূত্র, সেই ভিডিওটি দেখে নেবেন, বা ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওটি পেয়ে যাবেন। দেখুন, এখন বাম হাতের সুতো আবারও দুইটি পুঁতি নিলাম লাল, এখন আমি ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো। দেখুন, এখন আমি ঘুরিয়ে নেবো, সেই জন্য দুই পুঁতি কমন, আমি লাইনটি ঘোরাবো, সেই জন্য সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে। যে কোনার মধ্যে গেলে দুই পুঁতি নিতে কমন নিতে, মনে রাখবেন, কোনো কিনারায় গেলে দুই পুঁতি কমন নিতে। এখন সুতা একটি যে কোনো পাশে ভরলেই হবে, ডানে বা বামে সুতা ভরলেই হবে। আমি একটি পুঁতি ভরে নিলাম, নিয়ে আমি ক্রস করে দিলাম। দেখুন, এখন আমার লাইনটি কমপ্লিট হয়ে গেলো। যেহেতু দ্বিতীয় লাইন শুরু করবো, আবারও সামনের দিকে ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। এবার কী করতে হবে, ডান দিকে পুঁতি ভরতে হবে, মনে রাখবেন। ডান দিকে দুইটি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন, আপনার বাম হাতের সুতায় ভরবেন না পুঁতি, তাহলে ভুল হয়ে যাবে। এখন আমি কী করবো, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন নিতে হবে। দেখুন, আর দুটি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন করে নিয়েছি আমি। দেখুন, এখানে দুই পুঁতি, মনে রাখবেন। এখন যেহেতু কিনারে পৌঁছে গেছেন, তাহলে দুই পুঁতি নিতে হবে, মনে রাখবেন। এক, এদিকে দুই, আমি দুই পুঁতি কমন নিলাম। এখন সুতায় আমার তিনটি পুঁতি আছে, আর একটি পুঁতি আমি ডান হাতের সুতা ভরে নিয়ে আমি কী করবো, এখানে গিট দিয়ে দেবো শক্ত করে। দেখুন, যে কোনো সুতায় ভরলে হবে। এখন আমি গিট দিয়ে দেবো এখানে, মানে এটা আমি তৈরি করলাম ইঞ্জিনের উপরে যে কভারটা থাকে, সেই ইঞ্জিন বক্স এটা তৈরি করলাম।
দেখুন এখন সুতা দুটি আবার মিডিলে আছে। দেখুন এখন কি করতে হবে, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে দুই পুঁতি কমা, এইদিকে দুই পুঁতি কমা নিতে হবে। দেখুন আমি একটি সুতা নিয়ে এই দুই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম, দেখুন সুতা ঢুকিয়ে নিলাম, দেখুন এখন দুই পুঁতির ভিতর সুতা আছে আমার। আমাকে পাঁচটি পুঁতি নিতে হবে, দুইটি চারটি কালো একটি লাল, প্রথমে দুটি কালো পুঁতি বাম হাতের সুতা ভরে নিলাম, পরেরটি লাল পুঁতি ভরে নেব। নেওয়ার পর ডানাতে সুতা আবার দুটি কালো পুঁতি ভরে নেব, দেখুন নিলাম। নেওয়ার পর আমি যে লাল পুঁতি দেখতে পাচ্ছি সেই লাল পুঁতির ভিতর দিয়ে আমি সুতা ক্রস করে দেবো। দেখুন এখানে সাথে গুল তৈরি হয়ে গেল। আবার কি করতে হবে, তিনটি পুঁতি লাল পুঁতি নিতে হবে, দেখুন তিনটি লাল পুঁতি নিতে হবে। আগের নিয়মে বাম হাতের সুতায় দুটি লাল পুঁতি নিতে হবে, ডানাতে সুতায় একটি লাল পুঁতি নিতে হবে। নেওয়ার পর যে পাশে দুটি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন এখানে চার ফুল তৈরি হয়ে গেলো। আমি এটা ড্রাইভারের যে কেবিন আছে এটা আমি তৈরি করব। দেখুন এখন ডানাতে সুতো একটি পুঁতি নিলাম এবং বামাতে সুতো পুঁতির সাথে ক্রস করে দিলাম। দেখুন আমি চার ফুল তৈরি করতেছি, আবার দুটি পুঁতি ভরে নিয়ে বামাতে সুতো আর ডানাতে সুতো একটি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডানাতে সুতা দিয়ে বামাতে পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। এখানে আরও একটি ফুল করতে হবে। দেখুন আবারও তিনটি পুঁতি নিলাম, বামাতে সুতো দুটি, ডানাতে সুতো একটি, যেভাবে দুটি আছে তার সেই পুঁতির একটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন চারে ফুল তৈরি হয়ে যাচ্ছে। এখন আমাকে কী করতে হবে, কালো পুঁতি চারটি নিতে হবে, কালো পুঁতি চারটি নিতে হবে। দুই সুতায় দুটি করে পুঁতি ভরে নিচ্ছি আমি, দেখুন দুই সুতায় দুটি করে পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর এই যে এই দুটো পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিতে হবে সামনের দিকে, এ দেখুন আমি নিলাম আগের মতো। নেওয়ার পর আবার এই সুতার মধ্যে দুটি পুঁতি নিলাম, নিয়ে আমি কী করবো, উপরে সুতা দিয়ে আমি এখানে ক্রস করে দেবো। দেখুন এটা কী করবো, দুটি পুঁতির ভিতর আমি গিট দিয়ে দিলাম, এখানে গিট দিলে ভালো হয়, কাজটি শক্ত হয়, গিট দিয়ে দিলাম। দেখুন গিট দিয়ে দিলাম, দেওয়ার পর এই দুটি কালো পুঁতির সামনে যে লাল পুঁতি আছে সেই পুঁতির ভিতর দেখুন সুতা দুটি আমার মিডিলে আছে। এই উপরের যে পুঁতি দেখতে পাচ্ছেন এই পুঁতির ভিতর দিয়ে একটি সুতা বের করে নিতে হবে। তারপরে দেখুন এইদিকে তিন পুঁতি কমে, দুটি কালো পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিতে হবে, পরে একটি সামনের দিকে লাল পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন দুটি কালো পুঁতির ভিতর দিয়ে সুতা আমি কমন নিলাম। নেওয়ার পর আবার সামনের দিকে দেখুন এই যে এই সামনে এই পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিয়ে বের করে নিতে হবে। দেখুন এখন টোটাল আমার সুতার মধ্যে চারটি পুঁতি আছে, আমাকে ছয়ের ভুল করতে হবে, সেই জন্য আমি বাম হাতের সুতায় দুটি পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর আমি কী করবো, দুটি পুঁতির ভিতর দিয়ে আমাকে কমন নিতে হবে, দেখুন ক্রস করে দিতে হবে, সরি ক্রস করে দিতে হবে, দুটি পুঁতির ভিতর দিয়ে ক্রস করে দিলাম। দেখুন একটা শক্তকে টান দিতে হবে। দেওয়ার পর আবার কী করতে হবে, ডানের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন, বাম হাতের সুতা দিয়ে নিচের দিকে এক পুঁতি কমন নিতে হবে, আর দুটি করে পুঁতি ভরে সামনের দিকে করে নিতে হবে। দেখুন আমি করে নিয়েছি, আমি একটি দেখিয়ে দিচ্ছি, সামনের দিকে এক পুঁতি কমন নিলাম। এবার কী করো, নিচের সুতা দিয়ে নিচের যে পুঁতি দেখতে পাচ্ছি সেই পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিলাম। এবার আমি দুটি পুঁতি আমি যে কোনো সুতায় ভরে আমি শক্ত করে গিট দিয়ে দেবো, এখানে এখানে শক্ত করে গিট দেবো, দিয়ে সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দেবো। কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দেবো। দেখুন বন্ধুরা এখন আমি এখানে পিছনে আমি পিছনে যে একটা থাকে ড্রাইভারের পিছনে গ্লাসটা তৈরি করব। দেখুন এখন এই দুটি কালো পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নিচ্ছি, দেখুন দুটি কালো পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পর সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি, লাল পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিলাম। এখন সুতা আমার তিনটি পুঁতি আছে, দেখুন তিনটি পুঁতি আছে, দুটি কালো একটি লাল পুঁতির ভিতরে সুতা আছে আমার। দেখুন আমাকে তিনটি পুঁতি নিতে হবে, প্রথমে ডান হাতের সুতায় একটি লাল, পরে দুটি কালো পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর বাম হাতের সুতা এনে কী করতে হবে, দুটি কালো পুঁতির ভিতর দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন দুটি কালো পুঁতির ভিতর দিয়ে সুতাটা বের করে নিতে হবে, নিয়ে শক্ত করে টান দিতে হবে। দেখুন আমি টান দিলাম, আবার কী করতে হবে, বাম হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমা নিতে হবে। দেখুন উপরে যে আছে লাল পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে নিতে হবে। নেওয়ার পর আবার কী করতে হবে, আবার তিনটি পুঁতি ভরতে হবে, প্রথমে একটি লাল ডানাতে সুতা, প্রথমে লাল পুঁতি ভরতে হবে, দুটি কালো পুঁতি ভরতে হবে, ভরার পর বাম হাতে সুতা এনে দুটি লাল দুটি কালো পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে নিতে হবে। দেখুন বের করে নিতে হবে, হ্যাঁ দেখুন দেখুন পিছনের পাটটা হয়ে যাচ্ছে, পিছনের গ্লাসটা। আবারও ডানাতে সুতা বাম হাতে সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, আর ডানাতে সুতা তিনটি করে পুঁতি ভরে, দেখুন তিনটি পুঁতি ভরে নিতে হবে, প্রথমে লাল পর দুটি কালো পুঁতি ভরতে হবে ডানাতে সুতায়। ভরার পর বাম হাতে সুতা এনে কী করতে হবে, দুটি কালো পুঁতির ভিতর দিয়ে ক্রস করতে হবে। দেখুন দেখুন এখন সামনের দিকে আবার এক পুঁতি কমন নেব আমি। এখন এবার কী করো, এবার একটি
লাল পুঁতি ভরবো আমি, ভরে এই যে প্রথম যে দুটি কালো পুঁতি এখানে ছিল এই সেই কালো পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিতে হবে। প্রথম যে দেখুন করেছিলাম আমি এই এই দুটি কালো পুঁতির ভিতর দিয়ে সুতা আমাকে বের করে নিয়ে আসতে হবে। দেখুন এটা কমপ্লিট হয়ে গেল, এখন শক্ত করে গিঁথে দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমি কমেন্ট করে জানাবেন, কতটুকু বোঝাতে পারতেছি। দেখুন বন্ধুরা হয়ে গেলো নিচে পিছনের অংশটা, এখন সুতাগুলো গিট দিয়ে শক্ত করে গিট দিয়ে কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে কেটে দেবো, কোনো সময় খুলে গেলে যেন আবার শক্ত করে গিট দেওয়া যায়। দেখুন বন্ধুরা হয়ে গেলো, এখন আমি নিচে চাকা তৈরি করবো। কীভাবে চাকা তৈরি করতে হয় নিচে দেখুন আমি খুব সহজ নিয়মে আমি বুঝিয়ে দেবো কীভাবে চাকাটা তৈরি করতে হয়। আমি এক হাত পরিমাণ সুতা নিয়েছি, দেখুন এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন দ্বিতীয় পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে তিনটি পুঁতি নিতে হবে, বাম হাতের সুতায় দুটি, ডান হাতের সুতায় একটি। দেখুন নিলাম, নিয়ে আমি কী করবো, প্রথম বাম হাতে দুটি পুঁতি তার একটির সাথে ক্রস করে দিলাম। দেখুন এখানে চার ফুল তৈরি হয়ে গেলো, এখানে চার ফুল তৈরি হয়ে গেলো। এবার কী করতে আমাকে দুই সুতায় দুটি পুঁতি নিতে হবে, দুই সুতার মধ্যে দুটি পুঁতি আমাকে ভরে নিতে হবে। দেখুন ভরে নিলাম, ভরে নিয়ে কী করতে হবে দেখুন, নেওয়ার পর আমি যে প্রথম পুঁতিতে সুতা ঢুকিয়েছিলাম, দেখুন সুতা ঢুকিয়েছিলাম তার সামনের দিকে যে পুঁতিটা আছে, এই দেখুন এই পুঁতিটা, এই পুঁতিটা আছে চারে ফুলে যে এই পুঁতিটা, এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। নিয়ে কী করতে হবে, শক্ত করে গিট দিতে হবে, তাহলে কী হবে এখানে চাকাটা তৈরি হয়ে যাবে। দেখুন শক্ত করে গিট দিতে হবে। দেখুন বন্ধুরা চাকা তৈরি হয়ে গেলো, এখন সুতাগুলো কেটে দিতে হবে কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে। আমি আরেকটি করে দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হয়। দেখুন চাকা তৈরি হয়ে গেলো, আমি আরেকটি করে দেখাচ্ছি। দেখুন আবার আমি সেই এক হাত পরিমাণ সুতা নিয়েছি, নেওয়ার পর এই দ্বিতীয় পুঁতি দেখতে পাচ্ছেন সাইডে যে দ্বিতীয় পুঁতিটা আছে কালো, এই পুঁতির ভিতরে সুতা ঢুকালাম। ঢোকার পর একই নিয়মে আমি তিনটি পুঁতি ভরে নেব, বাম হাতের সুতা দুইটি, ডান হাতের সুতা একটি। দেখুন এখন চার ফুল তৈরি হয়ে গেছে, আবার দুটি পুঁতি দুই সুতা ভরে নিতে হবে। তো বন্ধুরা যেহেতু আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখুন আবার সামনের দিকে যে চারে ফুল আছে সেই এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিয়ে কী করতে শক্ত গিয়ে দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন, ভিডিওটি আপনারা শেয়ার করে ফেসবুকে রেখে দেন, তাহলে আপনার বন্ধুবান্ধব শুভাঙ্গীরা দেখে কিছু শিখতে পারবেন। দেখুন তো বন্ধুরা দুটি চাকা হয়ে গেলো, দেখুন এখন আমি পিছনে দুটি চাকা তৈরি করব। দেখুন দেখুন বন্ধু করা হয়েছে, আমি পিছন থেকে তিন নম্বর যে পুঁতি আছে সেই তিন নম্বর পুঁতিতে আমি চাকা তৈরি করেছি, দেখুন হয়ে গেলো। তো বন্ধুরা এখানে যে আমি এখানে লুকিং গ্লাস তৈরি করেছি, আপনারা লুকিং গ্লাস দিতেও পারেন না দিতেও পারেন। লুকিং গ্লাস যদি দিতে চান তাহলে তিনটি পুঁতি এখানে নিয়ে এখানে শক্ত করে গিট দিলে লুকিং গ্লাস তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।